জানেন না হাড়ওয়ার ব্রিজের ওপারে মানে মাদিন সাহেবের মাদ্রাসার গায়ে একদম রাত্রে বেলা একদিন চা খাবো তা গাড়ি রুকিছি হঠাৎ দেখি দুটো বাইক এসে লাগলো আমার গাড়ির কাছে তা গাড়ি থেকে দুটো মেয়ে ছেলে নামলো আর দুটো মদ্যা লোক নামলো অনেকদিন আগের গল্প বলছি আল্লাহ জি আমাকে ক্ষমা করুন যদি গীবত হয় তার নাম নিচ্ছি না গীবত হবে না তা আমি চা খাবো ছেলে দুটো এসে আমারে সালাম করে বললো হুজুর ভালো আছেন তাই ভালো চিনতে পারলাম না তা বাড়ি বললো আপনাদের এইদিকে কোথায় এই ভেবিয়ার আশপাশে দুটো ছেলে আর দুটো মেয়ে মেয়ে দুটোর বয়স আনুমানিক বলছি একটার ধরুন 14 আর একটা 16 17 তাহলে হুজুর আমাদের এই গজল গাওয়ার দাওয়াত ছিল তাহলে এই মেয়ে দুটো কারা তাহলে হুজুর এরা আমাদের সাথে গজল গায় তাহলে ওদের বাড়ি আমি যেদিকে চাকরি টাকরি করি আমিনপুরের দিকে টিকে ওই দিক কোথায় কোথায় বললে মেয়ে দুটোর বাড়ি মেয়ে দুটি বালেরা পর পুরুষের সাথে রাত্রি ঘুরে বেড়াচ্ছে তাই বললাম ভাই তোমরা এই পরের মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছ শরীয়তে তো জায়েজ নেই কি উত্তর দিলে জানেন হ্যালো হুজুর আমরা ভাই বোন মত হয়ে গেছি তা আমিও ছোট্ট করে বললাম বললাম শোনো এই ভাই বোনের পর্দা উঠে যেতে সময় লাগবে না বলো এ বলো রক্তের ভাই বোন না রক্তের ভাই বোন হলে পর্দা ওঠে না কিন্তু তোমাদের যে ভাই বোন এর পর্দা উঠে যেতে বলো আপনি বলুন আনুমানিক বলছি রাত তখন একটা বাজে তাহলে আমরা কোথায় থাকবে তাহলে হুজুর আমাদের বাড়ি যেয়ে থাকবে হোয়াট ইজ দিস জি তা লাস্টে যাওয়ার সময় আমার আগেই বার হলো আবার বাইকে যার সময় বললো দোয়া করেন তাই আমি কিচ্ছু বললাম এই যে এক্ষুনি দেখতেছেন না অজনসিয়াত গুলোর অজনসিয়াতের স্টেজ গুলি মাতাচ্ছে এক শ্রেণীর গজল গায়করা আরে হ্যাঁ না বলবেন তো হ্যাঁ মাতাচ্ছে না মাতাচ্ছে আর কিছু চ্যাংড়া ছেলেও মারতেছে গজল কবিতা বলো আর কবিতায় সত্যও থাকে বলুন হ্যাঁ তা থাকে না কবিতার ভিতরে সত্যও থাকে কিন্তু অজের স্টেজে অজের স্টেজে আলেমরা কোরআন হাদিস দিয়ে যা বলে তা 100% সত্য আর একটু মন খুলে কিন্তু গজলের গায়করা যা বলে ওটা সত্যও হতে পারে জোর করে বলুন মিথ্যাও হতে পারে এই জন্য কোরআন বলেছে কি সুন্দর করে অশ্বআরা ও ইত্তাবিউহুমুল গাবুন কোরআন শরীফে একটা সূরা আছে জানেন সূরাটার নাম সূরাতুস শুআরা কবিদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন অনলি কবিদের নামে সম্ভবত ওতে 228টা আয়াত আছে 224 নম্বর আয়াতে সূরাতুস শুআরার 224 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন অশ্বআরা ও ইত্তাবিউহুমুল গাবুন
মহান আল্লাহ জানিয়েছেন কবিদেরকে অনুসরণ করে শুধু পথভ্রষ্টরাই বিপদগামী যারা জাহান্নামের পথের পথিক যারা মহান আল্লাহ জানিয়েছেন তারাই কবিদেরকে অনুসরণ করে এই নাউজুবিল্লাহ বল সব যায় সুবহান আল্লাহ নাকি কবিদেরকে যারা অনুসরণ করে আল্লাহ নিজে বলতেছেন কবিদেরকে অনুসরণ করে যারা ওরা পথভ্রষ্ট ওরা কবিরা যখন কারোর প্রশংসা করে প্রশংসা করতে করতে তারে আসমানে তুলে দেয় আর কবিরা যখন কারো নিন্দা করে নিন্দা করতে করতে জমিনে বুড়ো বলুন পুঁতে দেয় এই জন্য কবিতার ভিতরে সত্য থাকে তারপর পরেরটা আপনারা বলেন এবার বলতে পারেন হুজুরে মোটেই চলবে না হ্যাঁ চলবে সেই কবিতাগুলো আবৃত্তি করা চলবে যেগুলো হুবহু কোরআন আর হাদিস দিয়ে রচিত শুনছেন আমার কথা যে কবিতা যে কবিতাগুলো হুবহু কোরআন আর হাদিসের ভাষ্য দিয়ে তৈরি ওই কবিতাগুলো চলবে ওখানে কোনো সমস্যা নেই কিন্তু আমার দেশের যত গজল গায়ক আছে হুবহু কোরআন দিয়ে ওদের কবিতা তৈরি হ্যাঁ এরকম গায়ক আমাদের দেশে খুব কম আছে খুব নেই বললে চলে দুই হুবহু কোরআন আর হাদিস দিয়ে কোরআন হাদিসের নির্যাস দিয়ে যে কবিতাগুলো তৈরি হবে ওই কবিতাগুলো গাওয়ার সময় কোনো গানের সুরও চলবে না শুনছেন আমার কথা নাকি কোনো গানের সুর গানের সুর দেওয়া কথা বলে না গানের সুর দেওয়া সবাই বলুন আজকে আরাম বললে হয়তো আর এই কবিতা আবৃত্তি শুনতে কোনো জায়গায় যাবেন না পুরো আরাম তিন আমার দিকে তাকান তিন 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 নম্বর কারণ বলছি আরাম আরাম মুখস্থ করতে করতে বাড়ি যান রজব আলী সাহেব আজকে বলছে এ কথা আবার কবে বলবে জি তার কোনো কিনারা নেই বলো সব জিনিস না সব মজলিসে বলা যায় না আর সব জায়গায় বলবার মতো পরিবেশও হয়ে ওঠে না আজকে বলছি মন হয়েছে তাই আমার নাম্বার তিন কবিতা যখন আবৃত্তি করা হবে তখন এই ছেলে আর মেয়ে নারী আর পুরুষের উপচে পড়া সম্মিলিত ভিড় বুঝতে অসুবিধা হচ্ছে নাকি নারী আর পুরুষের উপচে পড়া সম্মিলিত এই যে হুজুম বা ভিড় এটা শরীয়তে জায়েজ নেই নাম্বার চার মুখস্থ রাখুন আর এই যত কথা বলছি জানবেন সব কথার সপক্ষে রজব আলী সাহেবরা আল্লাহ চাইলে দলিল কায়েম করতে পারবে এবং তা আমার ব্যক্তিগত দলিল নয় সবগুলি কোরআন হাদিস কোরআন আর হাদিসের তথ্যে ভরা দলিল জি ও চার নম্বর কারণটা মুখস্থ রাখুন ওর চার নম্বর কারণ হলো নবীর একজন কবি ছিল আমি এই কথাটা বহু মজলিসে বলেছি হয়তো আগের কথাগুলো বলা হয় না রসুলের একজন উট চালক ছিল বেটা মাঠে উট চালাতো মানে রসুলের উট তোর গলায় সুর ছিল বিরাট নাম তার আঞ্জাসা নাম কি আরে বাবা নাম কি
আরে বাবা এখন যে সব ছেলেরা আর মেয়েরা গজল গায়, এদের চাইতে আনজাসার গলার সুর ছিল অনেক বেশি। আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি আনজাসার গলার সুর শুনেছেন? না আমি শুনিনি, তবে হাদিসে পড়েছি আনজাসার কণ্ঠের আওয়াজ ছিল এত মধুর, গলায় সুর ছিল এত হেভি যে আনজাসার গলা সুরে মাঠের উট পর্যন্ত পাগল হয়ে যেত। শুনতেছেন শুনতেছেন? তার মানে বুঝতে হবে যে সুর মোহাম্মদ রফির চাইতে কিছু বলে না। এখন যারা দেশের গায়ক আছে না, গানের গায়ক আছে, মোহাম্মদ রফির সুর ছিল বিরাট ভালো শুনছি। কি নাম শুনছেন আমি জানি না, আর সত্যি সত্যি জানি না। কিন্তু কেসা সুর ছিল জানি না। মোহাম্মদ রফি মরে যাওয়ার পরে ওর ওই কণ্ঠটা কিনতে চেয়েছিল পৃথিবীর বহু গান্টিনি, যে এটা কেটে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে তো ওখানে কি আছে। মোহাম্মদ রফি তো রসুলের এই উট চালক, নাম তার আনজাসা, গলা সুর এত বেশি যে আনজাসা যখন মাঠে উট চড়াতে চড়াতে কবিতা গাইত, তার কবিতা আবৃত্তিতে মাঠের উটগুলো পর্যন্ত পাগল হয়ে যেত। মজার কথা মনে রাখুন, হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর কানে ওই আওয়াজটা যখন পৌঁছে গেল, ও বাবাজি রে বাইরা আনজাসার কণ্ঠের আওয়াজের বিষয়টা, আল আনজাসার মধুর সুরের বিষয়টা রসুলের কানে যখন পৌঁছালো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী একদিন আনজাসারে ডাক দিয়ে বললেন, ফাকাল ইয়া আনজাসাতু লা তুকসিরিল খাওয়ারির, আল্লাহ পাকের রাসূল বললেন, আনজাসা এই কাঁচের পাত্রগুলো তুমি ভেঙে দিও না। এই কাঁচের জিনিসকে আরবিতে বলা হয় কারুরা, আর এই কারুরা শব্দের বহু বচন হলো কওয়ারির। নবী বললেন, আনজাসা এই কাঁচের জিনিস ভেঙে ফেলো। এই কাঁচের জিনিস কি জানেন? আনজাসার হাতে বলো কোনো কাঁচের পাত্র নেই, গ্লাস নেই, কিচ্ছু নেই, এরপরও নবী বলছেন আনজাসা লা তুকসিরিল কওয়ারির, কাঁচের জিনিস ভেঙে ফেলো। কাঁচের জিনিস কি জানেন? কাঁচের জিনিস হলো নারীর মন। কি কথা বলল? কোন কাঁচের জিনিস এইভাবে ছেড়ে দেবেন পড়লি ভেঙে যাবে? হ্যাঁ না বলে না। আরে বাবা পড়লে ভাঙবে না আর থাকবে? ভাঙবে না। হাত থেকে একটা স্টিলের গ্লাস পড়ে গেল, ভাঙবে? খুব বেশি যদি আঘাত লাগে একটু টোপ খেতে পারে তবু। আর কাঁচের জিনিস পড়ে গেলে তাড়াতাড়ি ভেঙে যায়। তো কাঁচের জিনিস পড়লে যেমন তাড়াতাড়ি ভাঙে, 1500 বছর আগে রসুল কাঁচের সঙ্গে নারীর মনের তুলনা দিয়েছেন। আনজাসা তোমার গলা সুর হেভি, কিন্তু তোমার গলা সুর শুনে যেন নারীর মন ভেঙে না যায়। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন, তুমি নারীর মন ভেঙে দিতে মদ্দা লোকের মন শক্ত, মেয়েদের মন খুব
একদিন সংসার করতেছ তো বুঝতে পারতো না কেউ কিছু বলে হ্যাঁ চ্যাংড়া ছেলেবিলে যারা এখানে আসো সবাই তো প্রায় কোন না কোন জায়গায় লাইন জুড়ে রেখে গেছো এর এরকম ভাব যে নেচে জানো কেউ কিছু বোঝে না হুজুর একাই বোঝে সব ছেলেরা যারা আসো ডন মাইন্ড আমার কথায় কিছু মনে করো না নবী কি সুন্দর করে ওইটা বোঝালেন বললেন লা তুকসিরিল কাওয়ারিদ বললেন ও আনজাসা এই সুন্দর করে সুদ দিয়ে কবিতা গিয়ে গজল গে তুমি নারীর মন জানো আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আধুনিক সময়ে এই স্টেজে যারা গজল গাইছে এদের গাওয়া গজলের কারণে হাজারো নারীর মন কাঁচের মতো চুরমার হয়ে যাচ্ছে শুনছেন এই জন্য আধুনিক কালের এই অজনসিয়াতের স্টেজে যে গজলগুলো চলছে এই গজলগুলো জায়েজ নেই আমি একটা কারণ বলিনি বলো অনেকগুলো কারণ বলেছি আপনি চাইলে হয়তো কোরআন হাদিস দিয়ে আরো 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 অনেক কারণ ব্যাখ্যা করতে পারতাম কিন্তু আমার বক্তব্যের বিষয়বস্তু আজকে ওখানটাতে নয় আমি বক্তব্যের মৌলিক বিষয়বস্তু ভুলেও যাইনি হারিয়েও ফেলিনি জি এই জন্য মুরারিশা গ্রামের লোকের কাছে আমার মানবিক আবেদন জোয়ান ভাইদের কাছে আমার নিবেদন কোনদিন ভুল করেও এ গজলের গায়ক আর গায়িকা যারা এদেরকে স্টেজে তুলো না ভাই আমি সেসব নাম জানি না ভাই যেসব মেয়ে ছেলেরা স্টেজে গজল গায় আপনি জানেন না হাড়োয়ার ব্রিজের ওপারে মানে মাদিন সাহেবের মাদ্রাসার গায়ে একদম রাত্রে বেলা একদিন চা খাবো তা গাড়ি রুকেছি হঠাৎ দেখি দুটো বাইক এসে লাগলো আমার গাড়ির কাছে তা গাড়ি থেকে দুটো মেয়ে ছেলে নামলো আর দুটো মদ্দা লোক নামলো অনেকদিন আগের গল্প বলছি আল্লাহ জি আমাকে ক্ষমা করুন যদি গীবত হয় তার নাম নিচ্ছি না গীবত হবে না তা আমি চা খাবো ছেলে দুটো এসে আমারে সালাম করে বলল হুজুর ভালো আছেন তাই ভালো চিনতে পারলাম না তা বাড়ি বলল আপনাদের এদিকে কোথায় এই ভেবিয়ার আশপাশে দুটো ছেলে আর দুটো মেয়ে মেয়ে দুটোর বয়স আনুমানিক বলছি একটার ধরুন 14 আর একটা 16 17 তাহলে হুজুর আমাদের এই গজল গাওয়ার দাওয়াত ছিল তাহলে এই মেয়ে দুটো কারা তাহলে হুজুর এরাও আমাদের সাথে গজল গায় তাহলে ওদের বাড়ি তা ওই আমি যেদিকে চাকরি টাকরি করি আমিনপুরের দিকে টিকে ওই দিক কোথায় কোথায় বললে মেয়ে দুটোর বাড়ি মেয়ে দুটি বালেগা পর পুরুষের সাথে রাত্রি ঘুরে বেড়াচ্ছে তাই বললাম ভাই তোমরা এই পরের মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছ শরীয়তে তো জায়েজ নেই কি উত্তর দিলে জানেন হ্যালো হুজুর আমরা ভাই বোন মত হয়ে গেছি তা আমিও ছোট্ট করে বললাম শোনো এই ভাই বোনের পর্দা উঠে যেতে সময় লাগবে না বলো এ বলো রক্তের ভাই বোন না রক্তের ভাই বোন হলে পর্দা ওঠে না কিন্তু তোমাদের যে ভাই বোন এর পর্দা উঠে যেতে বলো আপনি বলুন আনুমানিক বলছি রাত তখন একটা বাজে তাহলে আমরা কোথায় থাকবে তাহলে হুজুর আমাদের বাড়ি যেয়ে থাকবে হোয়াট ইজ দিস জি তা লাস্টে যাওয়ার সময় আমার আগেই বার হলো আবার বাইকে যার সময় বললো দোয়া করেন তা আমি কিচ্ছু বললাম
ওদের দোয়া করার মতো ভাষা আমার কাছে আছে জি হাজেরিন মজলিস অবাক হবেন এক্ষুনি ওয়েস্ট বেঙ্গলে এমন মেয়েরা গজল গাচ্ছে আপনি জানেন তারা বাচ্চার মা আরে হ্যাঁ না কিছু বলেন আপনি খোঁজ নিয়ে দেখেন তারা অনেকেই আছে যাদের সংসার হয়ে গেছে এবং রীতিমতো তারা বাচ্চার মা জি যেখানে যেখানে শরীয়তের মূলনীতি হলো সাউতুল আওরাতি আওরাতুন অথবা সাউতুল মারআতি আওরাতুন রসূলে পাক বলেছেন যে নারীর কণ্ঠের আওয়াজটাও পর্দা শুনছেন নাকি শুনছেন নারীর কণ্ঠের আওয়াজটাও কি চলছে গোটা দেশ ব্যাপী জি আধুনিক কালে আপনারা দেখেছেন কি জানি না ভাই এ যারা দেখেননি আমি আমি শুনবার জন্য আর দেখবার জন্য বলছি না শুধু অভিজ্ঞতা সঞ্চয় করবার জন্য বলছি অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য কি একবার একটু দেখে নিতে পারেন এই মেয়ে মদ্দা একসাথে স্টেজে উঠতেছে গজল গাইতে আরে মন দিয়ে শুনতে হবে আমার কথা মেয়ে আর মদ্দা একসাথে স্টেজে উঠছে গজল গাইতে একবার মদ্দায় গাচ্ছে মদ্দায় যেখানটা ছেড়ে দিচ্ছে ওখানতে আর মেয়ে ধরতেছে শুধু না বাবা এই মেয়েটা ছেলেটার বিরুদ্ধে বলতেছে শুনতেছেন হ্যাঁ মেয়েটা ছেলেটার বিরুদ্ধে বলছে ছেলেটা উঠে র্যান্ডম মেয়েটার বিরুদ্ধে বলছে ইসলামকে এরা ধ্বংস করে দিচ্ছে ধ্বংস এই জন্য আমার মজলিসে লোক কতটা আছে এটা দেখার দরকার নেই লাইভ হচ্ছে আমার এই বক্তৃতা জি সময়কালে ইউটিউবে ঢুকে যাবে কথা শুনছেন হ্যাঁ এখানে যারা শুনছেন তাদের কাছে সবার কাছে আমার মানবিক দাবি জি এই জাতীয় গজলের গায়ক গায়িকা যারা এদেরকে কখনো স্টেজে উঠতে দেবেন না এদের স্টেজে উঠতে দেওয়া মহাপাপ একদম গোনায় কাবিরা কি গোনা বলেছি বলেন জান যদি বিশ্বাস নাই কালকেই মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি জি আমাদের দেশের মানুষ তো মুফতি সাহেবের ফতোয়ার মান্যতা দেয় কালকে মুফতি সাহেবের ফতোয়া আনবেন যে রজব আলী সাহেব বলেছে মেয়েদের এইভাবে স্টেজে তোলা গোনায় কাবিরা মুফতি সাহেব আমার ফতোয়া কেটে দেখি দেখবেন চালাকি বেজনা